ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, ভালো আছেন? একটু কথা বলতাম আপনার সাথে। বলেন, বসেন ভাই। আপনি যে উযু করলেন, জি, উযু একটা গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ কবুল হওয়ার জন্য উযু হচ্ছে শর্ত। আমাদের উযু যদি সঠিকভাবে না হয় তাহলে নামাজটা হবে না ভাই। তো আপনি যে উযু করলেন, আসলে উযুর তরিকাটা সেভাবে না। আমি কি আপনাকে সঠিক তরিকাটা একটু দেখিয়ে দিব? আচ্ছা ভাই, তাহলে আমি আপনার সঠিক তরিকাটা একটু দেখিয়ে দিই। প্রথমে আমরা উযু করার জন্য প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা দুই হাতের কবজি পর্যন্ত আলাদাভাবে তিনবার ধোব। তিনবার ধোয়া সুন্নত এরকম যে, প্রথমে আমি ডান হাতে পানি নিই, এই যে আমি এই পর্যন্ত একবার, যে দুইবার, তারপরে এই যে তিনবার আমার ডান হাত ধোয়া হলো। এরপরে বাম হাত ধোবো আমি একবার, দুইবার, তিনবার, এবার ধোবো। তিনবার ধোয়া সুন্নত। এরপরে আমি যে কাজটা করব, তারপর আমি কুলি করব। এভাবে আমি তিনবার কুলি করব, কিন্তু এর আগে আমি মেসওয়াক করে নেব। যদি মেসওয়াক না থাকে, অন্তত দাঁত আমি হাত দ্বারাই পরিষ্কার করে নেব। তবে মেসওয়াক করা নামাজের আগে সুন্নত। তারপর আমি আরেকবার, এই যে তিনবার কুলি করলাম। তিনবার কুলি করার পরে আমি তিনবার আলাদাভাবে নাকে পানি দিব। প্রথমবার এই যে এরকম, এভাবে পানি দেওয়ার পরে এই যে দুই আঙ্গুল দ্বারা নাককে পরিষ্কার করবো। প্রতিবার নাক ঝাড়বো, তিনবারই নাক ঝাড়বো। প্রত্যেকটা কাজ তিনবার করে করা হচ্ছে সুন্নত। যে আমি একবার করলাম এরকম, তারপর যে কাজটা করব সেটা হচ্ছে আমি মুখমণ্ডল, সমস্ত মুখমণ্ডল ধৌত করব। ভাই, অজুর মাঝে চারটা ফরজ আছে। চারটা ফরজে যদি কোনো একটা ফরজ ভুল হয়, বা কোনো একটা ফরজে যে অঙ্গগুলো আছে, একটা অঙ্গ, একটা চুল পরিমাণ জায়গা যদি পানি দ্বারা না ভিজে, তাহলে আমাদের উযু হবে না। চারটা ফরজ, তার মানে প্রথম ফরজ হচ্ছে আমাদের সমস্ত মুখমণ্ডল একবার ধৌত করা। সীমানা হচ্ছে এখান থেকে শেষ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত একবার ধৌত করা শুন, একবার ধৌত করা ফরজ। কিন্তু আমরা তিনবার ধৌত করা সুন্নত, আমরা তিনবার ধৌত করব। দেখেন ভাই, আর অজু অঙ্গগুলো সবগুলা খুব ডোলে ডোলে ধৌত করা দরকার, যাতে ভিতরে আমাদের মানে পানিরা যাতে সব জায়গা চুলগুলা ভিজে। ভাই, কারো যদি ঘন দাড়ি থাকে তাহলে আমরা দাড়ি কিলাল করবো, এই যে এরকম ভাবে, এরকম ভাবে আমরা দাড়ি কিলাল করে নিব। যদি মুখ ভিজতে পানি বেশি লাগে তাহলে তিনবারের বেশি আমরা পানি দিতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এই যে আমরা এরকম করে নেব। তারপর আমরা যে কাজ করব, আমাদের দুই হাতের এই কনুই পর্যন্ত খুব ভালো করে দৌত করব। তিনবার দৌত করা সুন্নত, আর দুই হাতের কনু দৌত করা ফরজ, একবার দৌত করা ফরজ। উযুর চারটা ফরজের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ফরজ। তাহলে আমরা উযুরতে আমরা যখন হাত ধুবো তখন পানি এইভাবে নিব, এইভাবে দিব। অনেকে দেখা যায় যে এরকম করে ধুয়ে ফেলে, আসলে এইভাবে ধুলে হবে না। আমাদের এইভাবে পানি নিতে হবে, যে এইভাবে ধুইতে হবে। এই যে এখানে দেখেন ভাঁজ আছে, এই ভাঁজগুলো খুব ভালো করে পানি ঢুকাইতে হবে এখানে ভাঁজের মধ্যে, এই যে এরকম করতে হবে। তারপর আর সবসময় ডান দিক থেকে শুরু করতে হবে। আচ্ছা, পরে আমরা এটা যেভাবে দ্রুত করব, যেভাবে নিব পানি, পরে এভাবে দিব, যেভাবে নিব সেভাবে। তাহলে আমাদের তিনবার দ্রুত করা হয়ে গেল। তারপর আমরা মাতা মাসেহ করব। তা মাতা মাসেহ করা কিন্তু ফরজ, উঁচু চারটা ফরজের এটা তৃতীয় নাম্বার ফরজ। তাহলে মাতা মাসেহ আমরা কীভাবে করব, এই যে আমরা মাতা মাসেহ করার জন্য প্রথমে আমরা এরকম করব, হাতটাকে এরকম করে, এই যে এরকমভাবে নিব, এরকমভাবে নিব। নেওয়ার পরে তারপরে এই যে এইভাবে আমরা আনব, সামনের দিক থেকে এরকমভাবে আনব। আনার পরে এই যে এই দুই আঙ্গুল দ্বারা, এই যে কানের যে আমরা কানের লতিগুলো আমরা মাসেহ করবো এরকমভাবে। তারপরে এই বৃদ্ধাঙ্গুলি দ্বারা এরকম করব, করে তারপর আমরা ঘাড় মাসেহ করবো, ঘাড় মাসেহ করবো এরকমভাবে। ঘাড়কে টেনে একদম নিয়ে আসবো না গলা পর্যন্ত, শুধুমাত্র এরকম করব। তারপরে আমরা যদি হাত কিলাল করি তাহলে এরকমভাবে আমরা হাত কিলাল করব। তারপর আমরা চতুর্থ নম্বরে যে কাজ করব সেটা হচ্ছে, আমরা পায়ের টাকনু পর্যন্ত খুব ভালো করে ধৌত করব। তাহলে পায়ের টাকনু পর্যন্ত দৌত করাও কিন্তু ফরজ। আমরা তিনবারে যে এরকমভাবে পানি নিয়ে যে খুব ভালো করে আমরা দৌত করব। তাহলে আমরা এটা বাম হাতে দৌত করবো, সবসময় পা পা বাম হাতে দৌত করবো, এরকমভাবে দৌত করবো। তারপর আমরা বাম পা এভাবে দৌত করবো, পায়ের তালুতে খুব ভালোভাবে পানি পৌঁছাবো এরকম। তারপর আমরা পায়ের আঙ্গুল কিলাল করবো, এই যে বাম হাতের এই আঙ্গুল দ্বারা, এই যে এই দিক থেকে শুরু করবো, যে এরকমভাবে আমরা কিলাল করে নেব পায়ের আঙ্গুল। তারপর এই যে বাম পায়ের এইভাবে কিলাল করে নেব আমরা। তাহলে ভাই, এইভাবে যদি আমরা পরিপূর্ণভাবে উযু করি, তারপর উযু করার পরে যদি আমরা তাশাহুদ পড়ি,
তাহলে আল্লাহ তাআলা আমাদের এই ওযুর দ্বারা অনেক মর্যাদা দিবেন এবং এই ওযুর দ্বারা যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের নামাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে নামাজ কবুল হওয়ার জন্য আমাদের ওযু শর্ত ওযু আসলে তাড়াহুড়ো করে করার বিষয় না আর ইসলামের কোনো ইবাদতই আসলে তাড়াহুড়ো করে করার বিষয় না আমরা খুব ধীরস্থিরভাবে কারণ আমরা কার সামনে হাজিরা দিতে যাইতেছি মহান রব্বুল আলামিনের সামনে হাজিরা দিতে যাইতেছি উনি কত সম্মানী উনার সামনে আমরা হাজিরা দিতে যাচ্ছি অবশ্যই আমাদের উচিত খুব নিজেকে খুব সাপ করে খুব সুন্দর করে কুজু কুজু সহিত তার সামনে হাজির হওয়া আমরা যদি দেখেন একটা বাহিরে কারো সামনে যদি যাই মানে একজন বড় এমপি বা মন্ত্রীর সামনে যায় তাহলে নিজেরা কত মানে পরিপাটি করি কত সুন্দর করে গোসল করে সেজে গুজে যায় তা আল্লাহর সামনেও যাবো ভাই আমরা উজুরা সুন্দর করে করবো তা আশা করি আজকে থেকে এইভাবে সুন্দর করে উজু করার চেষ্টা করবেন আচ্ছা ভাই আমি তাহলে তো দিন ভুল পন্থায় উজু করেছি আজ থেকে আমি চেষ্টা করবো আপনার দেখানো সঠিক পথে ওযু করার জন্য ভাই আমার জন্য দোয়া করবে ফি আমানিল্লাহ।